রাজধানীতে দ্রুত চলাচলে যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। উত্তরা থেকে এখন এক নিমিষে চলে আসা যায় ফার্মগেট কিংবা কারওয়ান বাজার। যানজটে ঢাকার রাস্তায় নাকাল রাজধানীবাসীর জীবনে গতি এনে দিয়েছে গত বছরের সেপ্টেম্বরে চালু হওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আপনাদেরকে আজকে দেখাবো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আদ্যোপান্ত সহ সর্বশেষ আপডেট। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন কারওয়ান বাজার রেলগেটের কাছে এফডিসির সামনে নেমে যাওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি সড়ক। 1.15 কিলোমিটার দীর্ঘ এই র্যাম্পটি যানবাহন চলাচলের জন্য চলতি বছরের 20 মার্চ উন্মুক্ত করা হয়। এটির মাধ্যমে বিমানবন্দর থেকে আসা গাড়িগুলো সরাসরি নামতে পারবে এফডিসির সামনে হাতির ঝিলমুখী সড়কে। প্রায় মাসখানেক ধরে বন্ধ রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। তেজগাঁ এফডিসি প্রান্ত থেকে মালিবাগ পর্যন্ত ঘুরে দেখা যায় এসব এলাকায় পাওয়া যায়নি কর্মীদেরকে কাজে দেখতে, অর্থাৎ পুরোপুরি বন্ধ রয়েছে এখানকার নির্মাণ কাজ। এর মধ্যে অনেকের আগ্রহ ছিল আজ 29 মে আদালতের দিকে। উচ্চ আদালতের শুনানি হয়েছে আজ। থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইতালিয়ান থাই, চীনের শ্যান্ডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন গ্রুপ এবং সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড, এই তিনটি প্রতিষ্ঠান মিলে কাজ করছে এক্সপ্রেসওয়ের। এই কাজে তিন প্রতিষ্ঠানের শেয়ার যথাক্রমে 51%, 34% ও 15%। প্রতিষ্ঠানগুলির মধ্যে দেনা পাওনা নিয়ে জটিলতা থাকায় কাজ আটকে গেছে। 29 মে শুনানিতে উচ্চ আদালত বলেছে দেনা পাওনা নিয়ে থাই ও চায়না কোম্পানির বিরোধ সিঙ্গাপুরের আর্বিট্রেশন সেন্টারে প্রথম মিটিং হওয়া পর্যন্ত স্থিত অবস্থা বজায় থাকবে। মীমাংসা না হলে ফের 3 মাস পর জানাতে হবে আপিল বিভাগকে। এজন্য এই জটিলতা না কাটা পর্যন্ত বন্ধই থাকছে এই মেগা প্রকল্পের নির্মাণ কাজ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ প্রায় 5 মাস ধরে গতি হারিয়েছে। আগামী 30 জুন প্রকল্পটি শেষ করার জন্য মেয়াদ নির্ধারিত থাকলেও 1/4 কাজই এখনও বাকি। মাঠ পর্যায়ে নির্মাণ কাজ বন্ধ রেখে এখন আদালতে ব্যস্ত সময় পার করছেন প্রকল্পের 3 ঠিকাদার। উত্তরা, বসুন্ধরা এলাকা কিংবা গুলশান, বনানী, মহাখালী থেকে চাইলেই এখন খুব দ্রুত চলে আসা যাচ্ছে বিমানবন্দর কিংবা ফার্মগেট হাতিরঝিলের দিকে। প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের 11 কিলোমিটার ব্যবহার করতে পারছেন রাজধানীবাসী। যদিও উদ্বোধনের পর থেকেই একটি পক্ষ বলার চেষ্টা করছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানজট নিরসন নয় বরং তৈরি করবে। এ নিয়ে বিভ্রান্তি বা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা থাকলেও এই উড়াল সড়ক ব্যবহার করে অনেকেই সুফল পাচ্ছেন। বিশেষ করে উত্তরা বিমানবন্দর মোড় থেকে ফার্মগেট এফডিসি পর্যন্ত রাজধানীবাসী তার প্রয়োজন মতো নিচের রাস্তার ভোগান্তি এড়িয়ে দ্রুতই যাতায়াত করতে পারছেন। কারওয়ান বাজার এফডিসির এই সামনে থেকে আরেকটি এক্সপ্রেসওয়ের অংশ চলে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, অর্থাৎ সোনারগাঁ হোটেলের পাশ দিয়ে এক্সপ্রেসওয়ের একটি লাইন ছুঁয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। নগরবাসীকে স্বস্তি দিতে এই রুট নির্ধারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পে নতুন একটি লিংক যুক্ত হতে যাচ্ছে, যেটা মগবাজার রেল ক্রসিং থেকে শুরু হয়ে হোটেল সোনারগাঁয়ের পাশ দিয়ে কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কের উপর দিয়ে হাতিরপুল কাটাবন ঢাকা বিশ্ববিদ্যালয় ছুঁয়ে পলাশির মোড় পর্যন্ত যাবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি হজরত শাহজালাল বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁ, মগবাজার, মালিবাগ, খিলগাঁ, কমলাপুর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাবে। প্রকল্পের মূল দৈর্ঘ্য 19.73 কিলোমিটার। র্যাম্প সহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য
46.73 কিলোমিটার। বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ফেজ হিসেবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে থেকে ফার্মগেট ও FDC হাতিরঝিল প্রান্ত অংশ পর্যন্ত যান চলাচল করছে। এই পথের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। র্যাম্প সহ এই পথের মোট দৈর্ঘ্য 22.5 কিলোমিটার। 11 কিলোমিটার দৈর্ঘ্যে র্যাম্প রয়েছে 15টি। র্যাম্পগুলো হচ্ছে বিমানবন্দরের 2টি, কুড়িলে 3টি, বনানীতে 4টি, মহাখালীতে 3টি, বিজয় সরণিতে 2টি, ফার্মগেট এবং FDC হাতিরঝিলে 1টি। 15টি র্যাম্প প্রাথমিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। মহাসড়কে চলাচলের নানা বিড়ম্বনা থেকে মুক্ত হয়ে বিরামহীনভাবে যান চলাচলের সুযোগ করে দিতেই নির্মিত হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েটি ঢাকার বাসিন্দা ও দেশের অন্য অঞ্চলের মধ্যে যোগাযোগের উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। 20 কিলোমিটার এই সড়কের বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত 11 কিলোমিটার যেতে সময় লাগছে মাত্র 10 মিনিট। এতে দেশীয় ও আন্তর্জাতিক রুটের বিমানযাত্রীরা যেমন লাভবান হবেন, তেমনি ঢাকা শহরের যানজটও কমবে। যানজটের কারণে জ্বালানি তেলের অপচয়, মানুষের কর্মঘণ্টার অপচয় ও ফ্লাইট মিস হওয়াসহ প্রতি বছর যে ক্ষতি হয় টাকার অঙ্কে তা নিরূপণ করা যাবে না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছে যাদের নিরবিচ্ছিন্ন যাতায়াত দরকার তাদের জন্য, বিশেষ করে পোশাক রপ্তানিকারকদের কন্টেইনারবাহী ট্রাকগুলো গাজীপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যেন নির্বিঘ্নে চলে যেতে পারে, এই উদ্দেশ্যে এটি করা। পাশাপাশি নগরীর ভেতরে যারা দ্রুত যেতে চান তারাও ব্যবহার করতে পারবেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরোটা চালু হলে আঞ্চলিক যোগাযোগ, অর্থনীতি ও বাণিজ্যে সুফল আসবে। উত্তরা শহর, টঙ্গী, গাজীপুর বিমানবন্দর ও পূর্বাচলের সঙ্গে ঢাকার যোগাযোগ দ্রুততর হবে। গত বছরের 3 সেপ্টেম্বর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় দেশের প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি।